শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? প্রদীপ বড়ুয়া বাপ্পি। পিতা নাম বিজয়শ্রী বড়ুয়া। মাতার নাম মুক্তারানী বড়ুয়া। ঠিকানা 47 নম্বর এনায়েত বাজার, চট্টগ্রাম। 1971 সালে তখন আমি, আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, আমরা চট্টগ্রাম 47 নম্বর এনায়েত বাজারে অবস্থান করতেছি। আমার ভাইয়ের এক বন্ধু, ওনার নাম রুনু পাকলা হিসেবে পরিচিত। ওনার বাড়ি হচ্ছে ফটিকছড়ি। ওর ছোট ভাই হচ্ছে জুনু পাকলা। উনি আসে আমাদেরকে খবর দেয় দীপক গতকাল 28 মার্চ মারা গেছে চারাইবাড়ে মোড়ে। রাত্রে ফজল কাদের চৌধুরী ফোন করে বাবাকে, আমার বাবাকে ফোন করে 2046 22 আমাদের টেলিফোন নাম্বার, এই নাম্বারে ফোন করে তখন আমার বাবাকে হুমকি স্বরূপ কথা বলছিল। আমার বাবা ভয়ভীতি হয়ে তখন করলাম কি, আমরা আমার বাবা, আমার বড় ভাই দিলীপ বড়ুয়া বাদল সহ আমরা বাবা আমার মাকে নিয়ে আমরা শিলাসার বান্ধে, আমাদের বুদ্ধ মন্দিরের শিলাসার বান্ধে ছিল, বান্ধে সহ আমরা ইয়াতে চন্দনাইশ থানা অন্তর্গত সাতবাড়িয়া বেবেরিপাড়া আমরা আমার বোনের বাড়িতে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমরা দিসি হিলের এখানে দেখলাম ঝাউতলার দিকে একটা ডাক বিভাগের গাড়ি, গাড়িটা বাম সাইডে দিয়ে এভাবে ঝুঁকি নিছে। আমি দেখলাম যে ওই গাড়ির মধ্যে মহিলা ছিল, 2-3 জন মহিলা আর একজন ড্রাইভার ছিল, ওনারা সবাই মারা গেছে। একটা বাচ্চা এই মরা মার থেকে দুধ খাচ্ছে। চারিবার এখানে গিয়ে আমার ভাই যে গাড়িতে তো মারা যায়, গাড়িটা ছিল 48 একটা টয়টা গাড়ি, ওই গাড়ির মধ্যে যখন মারা গেল ওইটা তো ডেড বডি তো আমরা পাই না, ডেড বডিতে নিয়ে গেছিল রেস্ট হাউসে। এখন বর্তমানে এটা পর্যটন স্টেশন রোড, রেস্ট হাউস হিসেবে পরিচিত ছিল। ওইখানে ওনাকে কবর দিছিল, একটা আম গাছ ছিল, আম গাছের ওইখানে কবর দিছিল। কবর দেওয়ার পরে ওইটা আমরা পরে আসি, এইটার মধ্যে ওনাকে ফুল টুল দিয়েছিলাম স্বাধীনের পরে, স্বাধীনের পর এসে আমরা এখানে দেখলাম সাতবাড়িয়া। আমি চলে যাওয়ার জন্য যখন বলখালি পর্যন্ত গেছিলাম তখন ওইখানে লক্ষ্মী কারণের বাড়ি, ওই বাড়িটা আমার বোনের বাড়ি, এটা আমার বড় বোনের বাড়ি, ওইখান থেকে খবর দিতে এসেছে হয়তো তোর মার সহ্য অবস্থা আছে, তুই না আসলে তোর মাকে দেখবি না, বাড়ি একটা গেল আর একটা তুইও চলে যাবি। স্বাধীনের পর
আমাদের ভাষার মধ্যে আত্মীয় স্বজন সবগুলো খান্ডাখাড়ি করতেছে। আমার তখন আমাদের চড়াই করে খানতেছে আমার বোনেরা। স্বাধীনের পরে বঙ্গবন্ধু একটা সার্টিফিকেট একটা চিঠি ছিল, হ্যাঁ এই চিঠিটা আমার কাছে আছে এখনো সংরক্ষিতভাবে। 1000 টাকা একটা কাগজ দিয়ে, একটা শেখ মুজিবুর রহমানের কাগজটা আছে আমার কাছে। আমরা মুক্তিপাত্তা পেয়েছি আমার ভাইয়ের, এটা আমি কল্যাণ ট্রাস্টের থেকে সংগ্রহ করি কল্যাণ লাল মুক্তিপাত্তা। এখনো পর্যন্ত আমরা কোনো ভাতা পাইনি। এখন দুঃখের বিষয়, এখন শহীদ হয়েই আমরা কোনো কিছু পাচ্ছি। আমাদের এখন জায়গা জমি ভূমিদস্যুরা এগুলা আত্মসাত করার জন্য অনেক কিছু করতেছে। এগুলো নিয়ে আমি সবাই জানে যে চিরন্তনের মধ্যে আমাদের জায়গা জমি নিয়ে কে কে কী করতেছে এগুলা সবাই জানে। এ হলো আমার কথা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।